আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ফুলকপি দিয়ে মাছ রান্না করবো, তাই পোড়াল মাছ। পোড়াল মাছটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি তেলের উপরে। ফুলকপি গুলো কেটে লবণ দিয়ে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে প্রসেস করে নিচ্ছি। এক সপ্তাহ হয়ে গেছে আনার পরে, ফ্রিজে ছিল তাই একটু বাসিও হয়ে গেছে। এগুলোকে আমি গরম পানি আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ প্রসেস করে নিলাম। এখন মাছগুলো একটু হালকা ভেজে নিব, যেহেতু পোড়াল মাছ একদম ফুল বাজি করবো না, হালকা ভেজে তারপর রান্না করবো। তার জন্য এখানে পেঁয়াজ মরিচ নিলাম, হলুদ মরিচ, জিরা, লবণ নিলাম, আর এখানে সরিষা পিসা আর আদা রসুন একটু সরিষা পিসা দিচ্ছি। এই জন্যে যেহেতু ফুলকপিটা নতুন, একটা আস্তে একটা গন্ধ আছে, এই গন্ধটা লাগবে না। একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, ওভাবে কিছু যাবে। আর সরিষা পাতাটা যখন দেবো রান্নার ভিতরে, তখন বাকিটা যাবে আর গন্ধটা নাকে লাগবে না। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু নতুন ফুলকপিটা আস্তে একটা গন্ধ লাগে না। তো এটার জন্য আমার অনেক প্রসেস করে রান্না করতে হয়, অনেকভাবে প্রসেস করি আমি ফুলকপিটা। তা এতদিন খাইও নাই আমি, কিন্তু আমি যেন কোনো জিনিস আমার খুব একটা ভালো লাগে না, এতদিন খাইও নাই আমিও নাই। তো এখন তাও আমি আমার অনেক প্রসেস করে রান্না করতে হচ্ছে, যে আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, এখন তুলে মাছ ভাজার পরে ওই তেলে আবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। কারণ এই গন্ধটা যেতে হলে আমাকে অনেক রকমের প্রসেস করতে হয়, এটাই হচ্ছে সমস্যা। যাক, এখন এই যে কাঁচা মরিচ পেঁয়াজ কেটে রাখছি, ওগুলো দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর এই যে সরিষা পিসা আর আদা রসুন বাটা, ওগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে, 1 মিনিট মতো নেড়ে ছেড়ে, তারপর এবার হলুদ মরিচ, জিরা গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে, ভালোভাবে কষিয়ে, একটু পানি দিয়ে কষিয়ে, তারপর মশলাগুলো সিদ্ধ করে নেব কিছুক্ষণ। ভালো মশলাগুলো যত সিদ্ধ করবো ততই তরকারির স্বাদটা বাড়বে। মশলাগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 2-3 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। এখন আবার ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, গায়ে গায়ে যেন ফুলকপির গায়ে গায়ে মশলাগুলো যেন দিতে সারে, এই জন্যে আগে ফুলকপিটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু সরিষা বাটাটা বেশি, ওই জন্য আমি কোনো টমেটো ব্যবহার করে নিই, দেখতেছেন আপনারা, আমি টমেটোটা ইউজ করি না শুধু সরিষা বাটা দেওয়ার কারণে। এখন সরিষা ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আর মাছটা দিয়ে নিচ্ছে, আস্তে আস্তে মাছটা দিয়ে নিব, নামানো প্রায় কিছুক্ষণ আগে, প্রায় 10 মিনিট আগে দিচ্ছি মাছটা, যেহেতু ভাজা মাছ। দিয়ে এখন মাছগুলো দিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা লবণ জল দেখে, একটু জাল আগে দিয়ে এখন একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব, প্রায় আরও 10 মিনিট মতো। 10 মিনিট পর এবার দেখলাম ঠিকঠাক আছে সব কিছু, যে লবণ শেখে দেখতেছি, লবণ শেখে দেখে দেখলাম সবই ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। এভাবে রান্না করবেন অবশ্যই। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন।